सुप्रिय दर्शक मंडली আসসালামু আলাইকুম নোটস ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে চলমান আন্দোলন জাতীয় প্রেস ক্লাব চত্বরে চলমান রয়েছে। উক্ত আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাবেশিপুর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব সাইদুল হাসান সেলিম স্যার। আসুন উনি কি বলছেন আমরা শুনি। স্বাধীনতার 52 বছর অতিক্রান্ত হলো। এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেশাগত যে অধিকার সম্মান মর্যাদা আজ পর্যন্ত অর্জন করতে পারেনি। সরকার বিভিন্নভাবে শিক্ষকদেরকে সমাজে অসচ্ছল করে রেখেছে। একই কারিকুলাম, একই শিক্ষা ব্যবস্থা, একই পাঠ্যপুস্তক, একই পরীক্ষা পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ পরীক্ষা সহ সকল বিধিবিধান অনুসরণ করার পরেও এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পেশাগত অধিকার পাচ্ছে না। শিক্ষকদের মাত্র নাম মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, 25% উৎসব ভাতা সহ প্রারম্ভিক স্কেল 12,500 টাকার একজন শিক্ষক একটি ঈদ উদযাপন করতে হয় মাত্র 3,125 টাকা দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সম্প্রতি ঈদুল আজহার একটি ঈদ অনুষ্ঠিত হয়েছে, অথচ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের উৎসব ভাতা এবং ওই মাসের বেতনটা পর্যন্ত না পাইয়া অত্যন্ত মানবতার ভাবে শিক্ষকরা সমাজে ঈদ উদযাপন করেছে। তো আমরা এত সব বঞ্চনা বৈষম্য থেকে দূরীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আতুলভাবে আহ্বান জানাই যে আমাদের মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়ে গেছে। এখন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যে জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দাবি মেনে নেবেন। আজকে এই লাগাতার অবস্থান কর্মসূচি নবমতম দিন চলছে। এখানে লক্ষ লক্ষ শিক্ষকরা এসেছেন তাদের পেশাগত বঞ্চনা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে। দীর্ঘদিন যাবৎ এই শিক্ষকরা দাবি জানিয়ে আসছে, বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন করে, মানববন্ধন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে সরকারের কর্ণধার যারা আছেন, শিক্ষা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি যারা আছেন, তারা এই শিক্ষকদের অভাব অনটন দূর করবেন। তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। আমরা শিক্ষিত জাতি, মানসম্মত জাতি, বিশ্বমানের প্রজন্ম আমরা তৈরি করতে পারবো এই প্রত্যয় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট মাধ্যমিক শিক্ষা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দেওয়ার জন্য উদ্যত আহ্বান জানাই। এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সম্মানিত দর্শকদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আশা করি সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।